শনিবারই ছত্তিশগড়ে মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন প্রাক্তন মন্ত্রী মহেন্দ্র কর্মা, ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দকুমার পটেল ও তাঁর ছেলে দীনেশ কুমার পটেল। গুলিবিদ্ধ হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্ল। সেই হামলার জের না কাটতেই এবার এরাজ্যেও মাওবাদী হামলার আশঙ্কা। নিশানায় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ হেভিওয়েট নেতারা। নিরাপত্তা বাড়াতে রাজ্যকে সতর্ক বার্তা কেন্দ্রের। সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে স্বরাষ্ট্র দপ্তরকে মাও হামলার বিষয়ে সতর্ক করে একটি চিঠি পাঠানো হয়েছে। সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে মাও হামলার নিশানা হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এছাড়াও সেই তালিকায় নাম রয়েছে মুকুল রায়, শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীর মতো হেভিওয়েট নেতার। পাশাপাশি চিঠিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গে ফের মাওবাদীরা সংগঠন মজবুত করছে, সেই কারণে রাজ্যের মন্ত্রী আমলা সহ ভিভিআইপিদের নিরাপত্তা বাড়ানো দরকার। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে সম্প্রতি মাওবাদীরা তাদের রণকৌশল বদলেছে, বারবার নিশানা করা হচ্ছে রাজনীতিবিদদের, যা তিন দিন আগে দেখা গিয়েছে ছত্তিশগড়েও। আগেও একাধিকবার মাওবাদী হামলার হিটলিস্টে মমতা, বুদ্ধদেব সহ রাজ্যের এই নেতাদের নাম উঠে এসেছে, সে কথা মাথায় রেখেই এই সতর্কবার্তা। সামনেই হাওড়া লোকসভা উপনির্বাচন, তার জন্য প্রচারে ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য। এরপরই রয়েছে পঞ্চায়েত ভোট, সেক্ষেত্রেও বিভিন্ন এলাকায় প্রচারে যাবেন সমস্ত দলের নেতারা। সেই প্রেক্ষিতে ছত্তিশগড়ে হামলার কথা মাথায় রেখে এই সতর্কবার্তাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে স্বরাষ্ট্র দপ্তর। স্বরাষ্ট্র মন্ত্রকের সতর্কবার্তার প্রেক্ষিতে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে রাজ্যে। সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা।